নমস্কার বন্ধুরা বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক সেদ্ধ বাঙালির সবচেয়ে শর্টকাট রান্না এক সেদ্ধ আর ম্যাক্সিমাম বাঙালিরই হাতে খড়ি এক সেদ্ধ রোজ রোজ এক খাওয়ার থেকে একটু মুক্তির জন্য আমি আজ সেদ্ধ করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ আমি গোবিন্দভোগ দিয়ে করছি গোবিন্দভোগ আমি এখানে হাফ কাপ নিয়েছি চাল গোবিন্দভোগ চাল আর নিয়েছি মুসুরি ডাল হাফ কাপের থেকে একটু বেশি এবার ভালো করে তিনবার ভালো করে আমি ধুয়ে নেব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে ময়লাগুলো সব বেরিয়ে আসে জল ঝরিয়ে আমি এখানে রেখে দিচ্ছি আর তার সাথে দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি ব্যবহার করছি তো সবজি সাধারণ সব বাড়িতেই যা যা থাকে তাই ব্যবহার করছি আমি এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে মাঝখান দিয়ে আমি হালকা করে চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স সেটা আমি গোটাই দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নেবো এবার পটল পটলটাকেও আমি মাঝখান দিয়ে এইভাবে চিড়ে দিয়েছি হালকা করে ছাল ছাড়িয়ে নিয়েছি এবার বেগুন নিয়ে নিয়েছি আমি একটি ছোটো সাইজের সেটাকেও আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি কুমড়ো মিষ্টি কুমড়ো দুটো টুকরো এরকম তারপর আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু দুটো ভাগ করে নিয়েছি নিয়েছি কিছু বিনস তিন থেকে চারটে আর নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝাল যেমন খাবেন সে অনুযায়ী নেবেন আমি এখানে তিনখানা কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে সব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এইবার একে একে প্রেশার কুকারে আমি দিয়ে নেবো সবচেয়ে হচ্ছে জলের মাপ এখানে যেহেতু আমি হাফ কাপ চাল আর এদিকে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি মুসুরি ডাল তো এইখানে আমি টোটাল দে সরি আড়াই কাপ জল দেব। আড়াই থেকে তিন কাপ জল আমি এখানে দেব। তার জন্য খুবই মেপে দিতে হয় না হলে জল বেশি হয়ে গেল খারাপ আবার কম হয়ে গেল কিন্তু নিচে প্রেশারের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার আমি সব প্রেশার কুকারে আমি চাল আর ডালটাকে দিয়ে দিলাম এবার একে একে সব সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি এখানে নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল হলুদ না দিলে কীরকম সাদা টাইপের খিচুড়ি টাইপের লাগে মানে সাদা এক সেদ্ধ ভাত এটা অনেকেরই পছন্দ হয় কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি যাতে খুব সুন্দর একটি গন্ধ মানে খুব সুন্দর একটা রঙ দেখতে ভালো লাগবে তার জন্য এবার সব সবজিগুলো কিন্তু আমি এখানে একে একে ভালো করে দিয়ে দিচ্ছি আর যাতে জলটার মাপটাও ঠিক করে আরেকবার দেখে নেবো সবজি দেওয়ার পরে সবজি দেওয়ার পর যদি দেখা যায় সবজিগুলো অনেকটা ওপরে রয়েছে জলের থেকে তাহলে আপনাদের করবো আরেকটু জল দিয়ে দেবেন আমার এখানে মোটামুটি সবজিগুলো হা অর্ধেকের বেশি জলের নিচে আছে তার জন্য আমি আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না এইবার এটাকে ঢাকা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দুটোর বেশি কিন্তু সিটি সাধারণত লাগে না অনেক সময় আলুটা একটু গণ্ডগোল করে আলু ছাড়া কোনো কিছুই গন্ডগোল করবে না দুটো সিটিতেই কিন্তু সব কিছু গলে যাবে এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম অপেক্ষায় থাকবো দুটো সিটি হওয়ার জন্য আর আপনাদের কাছেও একটু অপেক্ষায় থাকবো যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন তার পাশে একটু ইচ্ছে হলো ডিম সেদ্ধও বসিয়ে দিই শুধু শুধু সে এক সেদ্ধ ভাত ভালো লাগবে না সাথে যদি ডিম হয়ে যায় তাহলে তো আরও ভালো তো আমি পাশে দুটো ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে কিন্তু আমার সেদ্ধ দুটো সিটি দিয়েছি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে এক সেদ্ধ এর ওপরে আমি হালকা করে একটু ঘি ছড়িয়ে নেব গরম গরম এরকম এক সেদ্ধ ওপরে হালকা করে যদি আমি ঘি ছড়িয়ে নিই তাতে খেতে কিন্তু একদমই অমৃত ম্যাক্সিমাম বাঙালির কিন্তু প্রিয় আর সবচেয়ে শর্টকাট রান্না এক সেদ্ধ তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আজকের মতন বিদায় নিচ্ছি খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততদিনের দিনের জন্য শুভরাত্রি